আসসালামু আলাইকুম, কি অবস্থা, কি খবর, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গতবার কিন্তু এই ক্যালকুলেশনটা আমরা দেখাইছিলাম। তো এই ক্যালকুলেশনটা দেখানো হয়েছে এখান থেকে এভাবে। যেমন এই জায়গার থেকে সাত গুটি, যেমন এই জায়গার থেকে এই যে চার গুটি আর তিন গুটি সাত গুটি, তো এইভাবে আমরা প্লাস করছিলাম। তো এখানে প্লাস করে কিন্তু 12 সেট গেম নামাইছিলাম। তো গেম তো ক্যালকুলেশন তো পাস করছে, দেখছেন 5-2, 5-3, 5-4 তিনটা সেট হয়ে যাবে। আর এই জায়গায় লো হিসাবে তিনটা সেট হয়, আর এই জায়গায় হয় তিনটা, হিট হিসাবে তিনটা দিয়েছিলাম 6-2, 6। তাহলে এখান থেকে লো হিট থেকে গেমটা পাস হতো তাহলে বোঝা যায়। তো আমাদের কিন্তু ক্যালকুলেশন অনুযায়ী এখানে যে চারটা ডিজিট থাকে, এই ডিজিটতে এখান থেকে আর এখান থেকে কিন্তু গেমটা ফিনিশ করছে ক্যালকুলেশন, ঠিক আছে। তো অবশ্যই আপনি এবারের জন্য কি দেখতে চান না দেখতে চান না আমাকে একটু অবশ্যই জানান। তো এবারের জন্য যদি দেখতে চান তাহলে আমরা এই খাতাটার মধ্যে উঠাইব। তো আমরা এই এই হিসাবটা এই জায়গায় করব, ঠিক আছে। এটা ডাউন 10 ডিজিট ক্যালকুলেশন, 10 ডিজিট 10 সিট গেম ক্যালকুলেশন। অ্যান্ড অনেক সময় এলি 12 সিট উড়ে, তো ডাউন। ডাউন 10 সিট অ্যান্ড 12 সেট 12 সেট। তো ক্যালকুলেশনটা আমরা স্টার্ট করব। তো যাই, গতবার কিন্তু এই জায়গার থেকে যেভাবে পাস করছে, যেমন 6 প্লাস করেছিলাম, 6 প্লাস 9 প্লাস ইজিক্যাল টু 15 বা 5, 5-এর হোম 0, 1-এর আগে 1 আর 1-এর আগে 6। তো এই জায়গার থেকে কিন্তু আমাদের কী করছে, 3-আপ গেমটা কিন্তু এই জায়গার থেকে নিয়ে গেছে, দেখছেন 106। তো এটা হচ্ছে 3-আপ গেমের হিসাব না। তো আমরা ডাউন ডাউনটা কিন্তু এখান থেকে পাস করছি। তো এবারের জন্য ডাউনটা কী আছে, 12 সেট বা 10 সেট, আমরা এটাই তুলে ধরবো। আর ধরার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, করে নেবেন। তো আমাদের ডাউনটা হয়েছে ডাউন 15, ঠিক আছে। তো এখান দেখেন ক্যালকুলেশন হিসাবে পাস, তারপরে দেখেন এটা 4 গুটি হিসাবের থেকে আর 3 গুটি, তিন দিয়ে গেমটা ফিনিশ করছি। তো আমরা ভাবছি এই জায়গার থেকে হবে, তো এই জায়গার থেকে হইলে কিন্তু 12 সেট হয়, আর এই জায়গার হইলে 1 সেট, 2 সেট, 3 সেট, 4 সেট, 5 সেট, 6 সেট, এখান থেকে 6 সেট গেম হবে। তো 6 সেট গেমের থেকে পাস হয়ে গেছে। তো এবার আমরা সেম পজিশনে 106 উঠাইব। 3-আপ গেম হয়েছে 106। আচ্ছা, 6 হলে আমরা এখান থেকে প্লাস করবো কেমনে, এই দেখেন। তো আমরা 0+6+ করলে তো আমরা সমান সমান একটা 6 নামাইব। 6-এর হোম হয়েছে 1, 1-এর আগে গেলে 2, আর 2-র হোম হয়েছে আপনার 7, ঠিক আছে।
তো সমান সমান এখান থেকে আমরা সেম পজিশনে যেমনে প্লাস করছি, ঠিক আছে? তো যেমনে যেখান থেকে প্লাস করছিলাম, যেমন ওয়ান থেকে প্লাস করছি টু থ্রি ফোর, কিন্তু ডিজিট হয়ে গেছে ওয়ান। হ্যাঁ, তো যাই হোক, এখান থেকে আবার সমান থ্রি ফোর ফাইভ, ঠিক আছে? তো সমান সমান থ্রি ফোর ফাইভ, এই জায়গার থেকে যদি হিসাব করি সেভেন এইট নাইন জিরো, সমান সমান এইট নাইন জিরো। আর এটা জানি, যেমন সেভেন আছে এক ঘর আগে এইট, আরেক ঘর আগে নাইন, আরেক ঘর আগে গেলে টেন, এনি জিরো। আর এই জায়গার হিসাবটা তো জানেন আপনারা, এখান থেকে ওয়ান প্লাস করতে হয়, ঠিক আছে? প্লাস ওয়ান, তো এখান থেকে সেভেন প্লাস ফার্স্ট ডিজিট এটা থ্রি ফোর ফাইভ, আর লাস্ট ডিজিট হচ্ছে সেভেন এইট নাইন। তো এখান থেকে আমরা যেভাবে ক্যালকুলেশন করি, তো সেম পজিশনে যে ক্যালকুলেশনটা আমরা করছিলাম বারো সেট গেমের, তো এবার সেম ক্যালকুলেশনটাই দেখাইবো, একটু ভিন্ন দেখাইবো না, দেখালে আবার ক্যালকুলেশন সমস্যা। তো এটা আপনারা, আমি তো আপনাদের আগেই বলছি, যারা হিসাবের সাথে বনে, দেখেন হিসাবের সাথে বনলে এই গেমটা এই গেমটা এই গেমটা ফাইভ যদি আসে, তিনটা গেমের মধ্যে গেম হয়ে যায়। লো ডিজিটের মধ্যে, লো গেমের মধ্যে লো দিছিলাম ছয় সেট, আর হিট দিছিলাম তিনটা। তো যাই হোক, আমাদের ফিনিশ হয়ে গেছে চার গুটির থেকে, তিন গুটির থেকে না, সাত গুটির থেকে। তো আমরা গেমটা এটা উড়াইছিলাম, তো তিন গুটির থেকে আমাদের চার গুটির থেকে গেমটা কিন্তু ফিনিশ হয়ে গেছে। তো এটা আমরা এটা করে দিছি ফাইভ জিরো ওয়ান সিক্স, তো আপনারা যে করবেন না এটাও তা না, আপনারাও করবেন। যেমন আমি এখানে এখন উঠাই দিলাম, ঠিক আছে? হ্যাঁ, তো সেম পজিশনে যেভাবে করি সাত ডিজিট, ঠিক আছে? এই যেখান থেকে হয়েছে সেভেন ডিজিট, সেভেন ডিজিট এই যেখান থেকে, তো হিসাবটা হয়েছে এখান থেকে। তো এই দেখেন গেম কীভাবে হয় সেভেন ডিজিট হিসাবে। তো আমাদের এখানে যদি সিক্স সেম পজিশনে সিক্স ধরি, তাহলে আবার সিক্স ওয়ান হবো, তো সিক্স ওয়ান হবো সেম পজিশনে এক্সের সিক্স ওয়ান, তারপরে হবো সিক্স থ্রি, সিক্স থ্রি, তারপরে সমান সমান হবো সিক্স ফাইভ। তারপরে এখানে হবে আপনার সিক্স থ্রি হইলে এখানে হবে ওয়ান থ্রি, তারপরে এসে ওয়ান ফোর, তো এখানে গেল এক দুই তিন চার পাঁচটা হয়ে গেছে ওয়ান ফোর, ঠিক আছে? তারপরে ওয়ান ফাইভ, ওয়ান ফাইভ, তো ওয়ান ফাইভ তো মারছেই, যাই হোক তারপরে উঠছে। তারপর দেখেন এখান থেকে যদি ধরি টু সেভেন, এখান থেকে ধরলে এই সেট থেকে টু থ্রি, সেম পজিশনে টু ফোর, তারপরে হবো টু ফাইভ, সমান সমান টু ফাইভ, ঠিক আছে? সমান সমান টু ফাইভ, তারপরে আমাদের এখান থেকে সেভেন টু, সেভেন থ্রি, সেভেন ফোর, তারপর হয়েছে সেভেন ফাইভ। এই হয়েছে আমাদের দশ ডিজিট ক্যালকুলেশন, দশ ডিজিট সাত ডিজিটের আপনি গেম ফিনিশ হয় এই ক্যালকুলেশন রয়েছে এটা। তো এখানে আমরা একটু দাগ দিয়ে দিই, ঠিক আছে? প্রত্যেকটা গেমে দাগ দিয়ে দিই, তাহলে আপনাদের একটু সুবিধা হবো।
তো দেখেন এখানে তো ডিজিট মিস হবো না, ডিজিট তো এখানে মিস হইতেছে না, ডিজিট অবশ্যই হয়তো এখান থেকে 6-7 না হলে 1-7-এর থেকে ডিজিট আবার নেব, 1-7, 2-7, এখান থেকে 2-7 ধরেন। আর এই জায়গার গেমের হিসাবটা আপনাকে বলে দিলাম, এই জায়গার থেকে ধরেন 6-1, 2-7, 6-2, 7-1, 2-1, 6-7, 6 ডিজিট, 6টা সেট হবে এখান থেকে, ঠিক আছে। আর আমরা যে ক্যালকুলেশন সবসময় করে থাকি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেন ক্যালকুলেশন। হিট লো হিসাবে আমাদের 4 দিয়ে হিট হয়, তারপর আপনাকে হিসাব নিকাশ ফলো করবেন, ঠিক আছে। এই হিসেবে যে হিসাবটা আমাদের যে উড়াইছিলাম এখান থেকে, এই হিসাবটা হয়েছে, এটা অবশ্যই ফলো করবেন। আর ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সালামু আলাইকুম।